ওয়েলকাম টু রায়হান তানজিম। আশা করি সকলে বেশ ভালোই আছেন। তো আজকে আমার যে টিউটোরিয়াল সেটা হচ্ছে এমএস ওয়ার্ড সম্পর্কিত, এবং আজকে আমরা কথা বলবো এমএস ওয়ার্ডে খুব সহজে এরকম একটি অ্যাসাইনমেন্টের কভার পেজ কিভাবে তৈরি করা যায়। আমরা যারা ভার্সিটিতে পড়ি বা স্কুলে পড়ি বা কলেজে পড়ি, তাদেরকে বিভিন্ন সময় বিভিন্ন রকম অ্যাসাইনমেন্ট কলেজে জমা দিতে হয়, কিন্তু আমরা সবসময় হাতে লিখে বা এই যে কম্পিউটারের দোকানে যে রেগুলার ফরম্যাট থাকে ওটার উপর হাতে লিখে অনেক সময় জমা দিই, যেটা সুন্দর দেখা যায় না, অনেক সময় মার্ক কম পেয়ে থাকে। তো আজকে আমরা দেখবো একদম ঝটপট কীভাবে একটি সুন্দর এইরকম কভার পেজ তৈরি করা যায়। তো এক্সপার্ট হওয়ার জন্য ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখে নেবেন। এছাড়া আপনি যদি আমাদের চ্যানেলে একেবারেই নতুন হয়ে থাকেন, তাহলে আপনি চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, ফলে বিভিন্ন রকম টিউটোরিয়াল পাবেন যেগুলো আপনার বাস্তব, অফিসিয়াল এবং স্টুডেন্ট লাইফে অনেক উপকারী, সেগুলো অবশ্যই দেখে নেবেন। তো চলুন আমরা শুরু করি। তো প্রথমে আমি একটি নিউ মাইক্রোসফট অফিস ওয়ার্ড ডকুমেন্ট ওপেন করে নিচ্ছি। তো আমি একটি মাইক্রোসফট অফিস ওয়ার্ড ডকুমেন্ট ওপেন করে নিলাম। আমরা এখন লেআউটে যাব। লেআউটে যাওয়ার পরে আমরা হচ্ছে মার্জিনে যাব। যাওয়ার পরে নর্মাল মার্জিন দিব, অরিয়েন্টেশন থেকে পোর্ট্রেট, এবং সাইজ থেকে আমরা করে দিব A4 সাইজ। এখন আমরা প্রথমেই যে ভার্সিটি বা যে কলেজ বা যে ইউনিভার্সিটিতে আমরা পড়ি ওইটার নাম এখানে লিখে নিতে পারি। যেমন আমি যদি করি গ্রিন ভার্সিটি অফ বিএন বাংলাদেশ, গ্রিন ইউনিভার্সিটি অফ বাংলাদেশ ব্র্যাকেটে GUB শর্ট ফর্ম, এটা দিয়ে দিলাম। দেওয়ার পরে আমি এটা ঠিক হোম থেকে মাঝ বরাবর রাখলাম। আমি এখান থেকে ফন্ট চাইলে চেঞ্জ করে নিতে পারি, আমার পছন্দসই কোনো একটা ফন্ট। যেমন এখানে অনেকগুলা ফন্ট আছে, ধরেন আমি এই ফন্টটা একটু বেশি গর্জিয়াস হয়ে যায়, আমি অন্য একটা ফন্ট নিতে পারি। এখানে বিভিন্ন রকম ফন্ট আছে, কিন্তু এখানে আবার একটা খেয়াল করতে হবে, আপনি যদি কম্পিউটারের দোকানে প্রিন্ট করেন সেক্ষেত্রে PDF করে নিয়ে যাবেন, নাহলে অনেক সময় তাদের ওখানে ফন্টটা নাও থাকতে পারে। তো গ্রিন ইউনিভার্সিটি অফ বাংলাদেশ এটা আমি এখান থেকে একটু ডিজাইন করে নিতে পারি, একটু বড় করে নিলাম। তো এটা হচ্ছে আমার একটা লেখা। তো আপনি যদি এটার আবার বর্ডার দিতে চান, সেক্ষেত্রে আপনি এই লেখাটা যেটা করতে পারেন, একটু নিচে নামিয়ে নিয়ে ইনসার্টে যাবেন, যাওয়ার পরে শেপে যাবেন, যাওয়ার পরে টেক্সট বক্স নিয়ে এখানে একটা সুন্দর টেক্সট বক্স নিলেন, শেপ ফিল দিবেন হচ্ছে নো ফিল, শেপ আউটলাইন থেকে আপনি যদি ব্ল্যাক বা অন্য কোনো কালার দিতে চান এই কালারটা দিলেন। এখন এই লেখাটা এখান থেকে কাট করে নিয়ে আপনি জাস্ট ভিতরে পেস্ট করে দিবেন। দেওয়ার পরে এটা একটু ছোট্ট করে দিলেন, দেখেন বেশ সুন্দর লাগতেছে। এখন আমাদের দ্বিতীয় যে কাজটা হবে সেটা হচ্ছে এই ভার্সিটির একটা লোগো অ্যাড করা। তো সেটা আমরা বিভিন্নভাবে পেতে পারি। আমি যদি গুগলে গিয়ে লিখি যে গ্রিন ভার্সিটি লোগো PNG লিখে যদি সার্চ করি এবং এখান থেকে ইমেজে যাই, তো দেখেন আমি এই লোগোটা যদি নিতে চাই এই যে উইকিপিডিয়া থেকে, তো আমরা এই ইমেজটার উপর রাইট বাটন ক্লিক করে সেভ ইমেজ অ্যাজ কোথায় করব, ডাউনলোডে করব। তো ডাউনলোডে আমরা এটার একটু নাম চেঞ্জ করে দিতে পারি, আমি এখানে সেভ দিয়ে দিলাম। তো এটা সেভ হয়ে গেল। তো খেয়াল করেন এটার ব্যাকগ্রাউন্ড হচ্ছে ট্রান্সপারেন্ট, যদি এরকম ট্রান্সপারেন্ট না থাকে সেক্ষেত্রে আপনি নিজেও করে নিতে পারবেন। আমার এই সম্পর্কিত একটা টিউটোরিয়াল আছে, হাউ টু রিমুভ ব্যাকগ্রাউন্ড, এই টাইপের একটা ভিডিও বাই রায়হান তানজিম লিখে সার্চ দিলে পেয়ে যাবেন। তো আমরা এখন যেটা করব সেটা হচ্ছে এখানে যাব, যাওয়ার পরে আমরা ইনসার্টে যাব, পিকচারে যাব, দিস ডিভাইস করব, এরপরে যেখানে ছবিটা আছে ডাউনলোডের ভিতরে আমি এই ইমেজটা এখান থেকে ইনসার্ট করব। এটার উপর ক্লিক করা অবস্থায় যে রাফ টেক্সট থেকে ইন ফ্রন্ট অফ টেক্সট করে এটা একটু ছোট করে নিব, ধরেন এরকম ছোট করে নিলাম লোগোটা। এখন আমরা একদম এই নিচেই চলে আসবো, আর একটু নিচে আসলাম, ASSIGNMNT অ্যাসাইনমেন্ট অন লেখার পরে ধরেন অ্যাসাইনমেন্ট অন দিলাম আমি অটোমেটিক রেলওয়ে গেট কন্ট্রোল সিস্টেম, এটা হচ্ছে আমার অ্যাসাইনমেন্টের টপিক, আমি এইটা একদম মাঝ বরাবর নিয়ে আসলাম। এটা আপনার কাছে যদি মাঝ বরাবর না মনে হয়, এই যে এখন দেখেন একদম সেন্ট্রালি চলে আসছে, সেন্ট্রালি রাখলাম। অ্যাসাইনমেন্ট অন এটা আমি একটু বড় করে দিচ্ছি, আর অটোমেটিক রেলওয়ে গেট কন্ট্রোল সিস্টেম এটা একটু ছোট থাকলেও আপনি চাইলে যদি কালার প্রিন্ট দিতে চান তাহলেও কিন্তু এগুলার ডিজাইন একটু চেঞ্জ করতে পারেন, করে কালারও যদি আপনি চেঞ্জ করতে চান কালারও চেঞ্জ করে নিতে পারবেন, বিভিন্ন রকম কালার আছে। তো এইটা দিলাম, এরপরে আমি একদম নিচেই গেলাম, গিয়ে আমরা কে সাবমিট করতেছে, কাকে সাবমিট করতেছে, সাবমিটেড টু হচ্ছে যে টিচারকে করা হচ্ছে, সাবমিটেড বাই হচ্ছে যিনি করছেন। তো আমরা এখানে শুধু লিখতে পারি, অথবা আমরা টেক্সট বক্স বা একটু সুন্দর করার জন্য ইনসার্টে গিয়ে শেপে যাব। এখানে দেখেন বিভিন্ন রকম শেপ আছে, আমি যদি এই শেপটা নেই সুন্দর লাগার জন্য, এই যে প্রাথমিক অবস্থায় একটা শেপ নিলাম, নেওয়ার পরে দেখেন এখান থেকে শেপ ফরম্যাট ওপেন হলো, আমি শেপ ফিল দিব হচ্ছে নো ফিল,
এটা দিয়ে দিলাম শেপ আউটলাইন। যদি আমি কোনো অন্য কোনো কালার দিতে যাই এখান থেকে দিতে পারবো, তো এর ভিতরে লিখলে খুব একটা ভালো হবে না। এর জন্য আমি ইনসার্ট থেকে এটার ভিতরে আবার একটা টেক্সট বক্স নিব, নিয়ে এটার ভিতরে লেখার জন্য একটা টেক্সট বক্স ড্র করব। এইটার শেপ আউটলাইন দিব নো আউটলাইন, তাহলে বোঝা যাবে না। তো আমি লিখলাম সাবমি, এরপরে নিচে গিয়ে নেম নাম দিলাম এমডি, এরপরে ডেজিগনেশন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, যদি জায়গায় না হয় আমরা একটু এটা একটু দূরে সরিয়ে রাখি, এটা একটু লিখে নেই আগে, পরে ওইটা আনব। ডিপার্টমেন্ট হচ্ছে এই, টোটালটা সিলেক্ট করে আমরা এখান থেকে হোমে যাব। যাওয়ার পরে লাইন স্পেসিং অপশান থেকে ডন্ট অ্যাড স্পেস করে নিলাম, নেওয়ার পরে আমার পছন্দ মতো আমি একটু স্পেস দিয়ে নিলাম। এখান থেকে আমি ফন্ট চেঞ্জ করে টাইমস নিউ রোমান দিতে পারি, আর এই যে সাবমিটেড টু এগুলো একটু বোল্ড হোল্ড করে দিতে পারি, নেমটা আমি চাইলে একটু বোল্ড করে দিতে পারি, হ্যাঁ ডেজিগনেশনটা করে দিতে পারি, ডিপার্টমেন্টটা করে দিতে পারি। এখন আমি এই শেপটা এনে এটার উপরে রেখে দিলাম, এইভাবে যেভাবে আমার ভালো লাগে। এটা দেখেন বড়, উপরেরটা এটা ছোট করে দিলাম। এই যে সেমভাবে আমি কন্ট্রোল বাটন প্রেস করে এই পাশে যদি এটা টেনে নিয়ে এখানে রাখি, আর এই টেক্সট বক্সটাও কন্ট্রোল বাটন প্রেস করে এখানে আর একটা কপি নিয়ে আসি, এখানে লিখবো সাবমিটেড বাই এমডি ধরেন রাসেল স্টুডেন্ট যে, এরপরে হচ্ছে তার আইডি, আইডি হচ্ছে ধরুন 211 আর ডিপার্টমেন্ট ট্রিপলি। এটা যদি ব্যাস্টাস থাকে সেগুলো আলাদাভাবে লিখে দিতে পারবেন। এরপরে হচ্ছে এখানে আমরা লিখব ডেট অফ সাবমিশন, কবে সাবমিট করতেছেন, 13 ফেব্রুয়ারি 2022। সাপোজ আমি 22 ফেব্রুয়ারি দিলাম। এর একটু ফন্ট ছোট করে নিচ্ছি, মাঝ বরাবর নিয়ে আসছি, চাইলে ফন্টও চেঞ্জ করে নিতে পারি আর একটু নিচে নামিয়ে দিতে পারি। এখন আমি এটার উপরেও একটা শেপ নিয়ে আসলে বেশ সুন্দর লাগবে। যেখান থেকে শেপ নিলাম, শিফট বাটন প্রেস করে আমি এটা টান দিলাম, দিয়ে এখান থেকে এটা একটু বড় করে দেই, এটা একটু বড় করে দিলাম, এভাবে একটু বড় করে দিতে পারি, এটা একটু সরিয়ে দিলাম, এখান থেকে উঁচু করে দিলাম। তো এটা মোটামুটি দেখেন একটা ফরম্যাট হয়ে গেল। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে সচরাচর এই জিনিসগুলো বিভিন্ন ভার্সনে বিভিন্ন থাকে, যেমন এক্সেল 2019 ভার্সন আমি ব্যবহার করছি বা 16 ভার্সন। এখানে ডিজাইনের ভিতরে থাকবে পেজ বর্ডার, এটার উপরে ক্লিক করে এই যে নান, এখান থেকে আপনি যে টাইপের বর্ডার আসলে দিতে চান, বিভিন্ন রকম বর্ডার আছে ধরেন এইটা। দেওয়ার পরে আপনি এখান থেকে আবার স্টাইলও করতে পারবেন, আগেরটা আমি স্টাইল করি নাই, আমার যেটা আপনাদেরকে প্রথমে দেখিয়েছিলাম। আপনি যদি এখান থেকে কোনো স্টাইল দিতে চান কোনো একটা, আপনি চাইলে স্টাইল ধরেন স্টার চিহ্ন দিলাম, এই স্টাইল দিয়ে আমি ওকে করে দিলাম। তো দেখেন এই চারপাশ দিয়ে একটা বর্ডার হয়ে গেল। আর যদি স্টাইল না দিতে চান এমনি সিম্পলও করতে পারবেন। এখন যদি আমি এটা কন্ট্রোল পি বাটন প্রেস করি, দেখেন অনেক সুন্দর একটা কাভার পেজ কিন্তু আমার হয়ে গেছে। এটা দেখেন একটু এদিকে সরে গেছে, আপনি আবার ব্যাকে গিয়ে টোটালটা একটু এদিকে সরিয়ে দিলেন, তাহলে ভালো লাগবে যেভাবে আপনার আসলে সুন্দর হয়। এখন যদি কন্ট্রোল পি বাটন প্রেস করেন, দেখেন এখন অনেক সুন্দর লাগতেছে। এরকম বিভিন্ন রকম ডিজাইন আপনি করতে পারবেন, আমি ডিসক্রিপশনে আপনাদেরকে এটা দিয়ে দিব, আপনারা চাইলে এটার মতোও করতে পারবেন, ঠিকানা এডিট করে নিয়ে। তো আশা করি ভিডিওটা আপনার জন্য হেল্পফুল ছিল, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কেমন লাগলো কমেন্ট করবেন, আপনার বন্ধুদেরকে শেয়ার করতে ভুলবেন না।